বাংলাদেশ এশিয়া কাপ মিশন কিন্তু আজকে যদি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ এশিয়া কাপ মিশন কিন্তু শেষ হয়ে যাবে। তো বাংলাদেশ চাইবে যে এশিয়া কাপ মিশনটা যাতে তার সুপার ফোরে যেতে পারে এবং ভালো একটা ক্রিকেট উপহার দিতে পারে। আর গতকালকে আমার সাথে বেশ কিছু বোর্ড পরিচালকের সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন আসলে মাঠের যে কথার লড়াই সেই কথার লড়াই তারা কান দিতে চাচ্ছেন না, খেলোয়াড়দের সম্পূর্ণ রিল্যাক্সে রাখা হয়েছে। তারা চাচ্ছে খেলোয়াড়রা যাতে মাঠে তাদের সেরা পারফরমেন্স দিতে পারে, যদি মাঠে সেরা পারফরমেন্সটা দিতে পারে তাহলে হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া অসম্ভব বলে কিছু হবে না, এমনটাই জানিয়েছেন তারা আমাকে। আপনার কাছে আবারও জানতে চাই যে আমরা কিন্তু গত ম্যাচে কলাপস করেছি টপ অর্ডারের ব্যর্থতাতে, শ্রীলঙ্কা কিন্তু সেখানে আমাদের থেকে কিছুটা এগিয়ে আছে, কিন্তু পরিসংখ্যান বলছে গেল দুই ম্যাচ কিন্তু শ্রীলঙ্কা বিপক্ষে হেরেছে, কিন্তু বর্তমান যে অবস্থায় রয়েছে বাংলাদেশ খানিকটা প্রেশারে থাকবে এতে কোনো সন্দেহ নেই, শ্রীলঙ্কা সুপার ফোরে যেতে চাইবে। সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে চাপে কোন দলটা সবচেয়ে বেশি থাকবে আজকে ম্যাচে, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ? দুজনে কিন্তু সুপার ফোরের লড়াই, বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে হেরেছে, ঠিক শ্রীলঙ্কাও আফগানিস্তানের কাছে হেরেছে। দুই দলে হারার কারণে দুই দলেরই সমান প্রেশার রয়েছে, কারণ এই ম্যাচে যে জিতবে তারাই চলে যাবে সুপার ফোরে। তো এখানে যদি মাঠে যদি বোলিং ব্যাটিং এবং ফিল্ডিং খুব ভালো করতে পারে, যে দল বোলিং ফিল্ডিং ভালো করবে তারাই আসলে সুপার ফোরে যেতে পারবে। কিন্তু অতীত পরিসংখ্যান বলছে শ্রীলঙ্কার চেতে কিন্তু বাংলাদেশ অনেকটা পিছিয়ে, এখন পর্যন্ত 12 ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেখানে 8টিতে হেরেছে বাংলাদেশ। তো এখন মাঠের পারফরমেন্সটা আসলে কেমন হয়, এদিকে এছাড়া আমরা বেশ কিছু মানে নির্ভরযোগ্য সূত্র জানতে পেরেছি যে আজকে বেশ কিছু একাদশে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ একাদশে। তো বাংলাদেশ চাইবে এই ম্যাচটি জিতে সুপার ফোরটা নিশ্চিত করা।